হ্যালো ফ্রেন্ডস, জুনিস লাইভে সবাইকে স্বাগত জানিয়ে এই যে দিল্লিতে এসে প্রথম ঘুরতে যাওয়ার ব্লগ এই যে শুরু করছি। তো আজকে সানডে, তো আজকেই আমরা সকালবেলায় এসেছি আর আজকেই আমরা ঘুরতে যাচ্ছি। দেখো আমাদের কেমন এনার্জি, ঘুরতে যাচ্ছি। তো বর্ডার আজকে ছুটি আছে তো সেই জন্য। আর এই যে এতক্ষণ আমরা সাজুগুজু করছিলাম, কটা বাজে এখন? এখন চারটে দুই বাজে। এই যে পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি, আমার কোটটা বৌদি পড়েছে, বৌদি কোটটা আমি পরে নিয়েছি। দেখো ওরটা পুরো নতুন, আমি একবার শুধু বলেছি শুনি, তোর ওই কোটটা খুব সুন্দর বলছে বৌদি, তুমি তাহলে পরা বলছি। আমি তুই একদিন পরিস না, আমি পরবো বলছে, তাই কি পরবো? ওই জন্য আমার ও আমারটা পরলো, আমি ওরটা আমারটা বলো তো আমি পরতে পারবো। বৌদির তো এখানেই থাকে, কি করে পরবো? তো বৌদিরটাও দেখো, আমারটাও সুন্দর, বৌদিরটাও সুন্দর, তো বেশি সুন্দর। হ্যাঁ তোমারটাও বেশি সুন্দর। এগুলো এই নিজের জিনিস পছন্দ হয় না, বেশ ব্যাপারই ওটা। নিজের জিনিস তো তাড়াতাড়ি করে মানে 10 মিনিটের মধ্যে আমরা গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আর ওই যে বর্দা তোজোকে জুতো পরিয়ে দিচ্ছে, বর্দা তোজো সবাই রেডি হয়ে গিয়েছে। আর আমরা ঘুরতে যাচ্ছি অক্ষয়ধাম মন্দিরে। তো ওটা খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু ওখানে ফোন ক্যামেরা কিচ্ছু এলাম নেই। ওটা কি করা যাবে, কিন্তু খুবই সুন্দর ওটা, ভিতরটা এতটাই সুন্দর বলার মতো না, খুব সুন্দর। দেখি যেটুকুনি দেখাতে পারবো চেষ্টা করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন না বক বক করে তাড়াতাড়ি চলে যাই, কারণ কি বলতো হচ্ছে আমরা একটা ওয়াটার শো দেখবো, সেই জন্য মানে ওর ভিতরে একটা ওয়াটার শো হয়, ওটা ভীষণ সুন্দর হয়। তো ওটা সন্ধ্যা হলে তারপরে আর কি হয়, লাইটিং এর আর কি সিস্টেম টাইপের খুব সুন্দর হয়। যাদের দিল্লিতে বাড়ি তারা তো হয়তো গেলে পারে জানবে, আর যাদের না তারা জানবে না। যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ওখানে গেলে তাহলে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে এতটাই সুন্দর, সব মোবাইল ক্যামেরা নিয়ে বসে থাকবে, ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত থাকবে, ওই জন্য অ্যালাউ করে না। আর প্রচন্ড সিকিউরিটি, মানে ছেলেদের তো খুবই মানে চেক করে তারপরে ঢুকায় আর কি ভিতরে, মেয়েদেরও ছেলেদেরও সবার। কেন্দ্র সরকারের পরীক্ষা দেওয়ার মতো না আর কি। হ্যাঁ আমি তো পুরো রেডি হয়ে গেছি। তো এই যে বৌদি এখন জুতোটা পরে নিচ্ছে, খুবই কষ্ট এটা সিঁড়ি ভেঙে গেছে। ওর পাপা তো আর মামাকে চেনে না, পাপা পেয়েছে আমাকে চিনতে পারছে না। আর ওখানে ওখানে গিয়ে পাপাকে ভুলে গিয়েছে, বলছে আমি তোমাকে একদম ভুলে গিয়েছি পাপা, পুরো ভুলে গিয়েছি। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আর ওই ব্যাগটা নিয়েছিস? হ্যাঁ। আর এই যে আমি আর বৌদি বেরিয়ে পড়েছি, তো এখন ডিসাইড করছি যে মেট্রোতে যাব না অটোতে যাব না ওলাতে যাব, বুঝতে পারছি না। বাসটা একটু খুলি, তারপরে আর ভালো লাগে না সত্যি কথা। তো যে আসছে মাস্ক পরে কথা বলা যায় না, তো সেই জন্য মাস্কটা খুলেই কথা বলি, কথাগুলো ক্লিয়ারও আসে। তো দেখা যাক কিসে যাই, লোক আছে মনে হচ্ছে না। আর এই যে আমরা পুরো রোডের উপর চলে এসেছি, চলো এখান থেকে মেট্রো তো ওখানে, অটো ওখানে, যেটা মেট্রো করে গেলে একটু টাইম লেগে যাবে, আর অটো করে গেলে 10 মিনিট লাগবে। হ্যাঁ সেটাই, ওখানে গরু ছেড়ে রেখে দেয় জানিস তো, গরু বাড়িতে পোষে না, মোষ পোষে। এই একটা নতুন গরু ছেড়ে রাখে, গরু ছেড়ে রেখে দেয় আর মোষ পোষে বাড়িতে। ওই যে একা গাড়ি খুব ছুটেছে, আরো ভিতরে ছিল ওইদিকে, আরো পিছনে ছিলাম। ওই যে একটা কালী মন্দির আছে, আসবো খুব। আর এটা হলো মেট্রো স্টেশন। তো এই যে আমরা অটো পেয়ে গেছি, তো অটোই চলে যাচ্ছি। এখান থেকে অক্ষয়ধামে যেতে 10 মিনিট লাগবে, আর মেট্রোতে গেলে একটু দেরি হবে, কারণ ওখান থেকে আবার হেঁটে যেতে হবে। তা অটোয় গেলে ওর সামনেই নামিয়ে দেবে, তো সেই জন্য অটোয়।
লোকজন দেখতে পাচ্ছে, তো আমরা ওই মন্দিরটায় যাব। ওখানে না এই যে ফোন অ্যালাউ নেই, চলো দেখি আগে। আর ওই যে বাইরে সব স্ট্যাচু গুলো কি ভালো করে দেখতে পাচ্ছে না কি জানি, দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর। এখান থেকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর, দেখো পার্কিং করা কত গাড়ি রয়েছে। আর আমরা ভাবছিলাম খোলা নেই খোলা নেই, তো এই যে আমরা অটো থেকে নেমে পড়েছি, তো এবার ওই যে রক্সাই ধামে যাব। আর দেখো গাড়ি রাখার পার্কিং কত গাড়ি। আর আমরা ওই মন্দিরটাই যাব, তো হচ্ছে অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। আর তোমাদের দেখাতে পারবো কি না বুঝতে পারছি না, ওখানে ফোন অ্যালাউ করে না, ফোন নাম লিখে তারপরে জমা দিতে হয়। যে দাদা আর বৌদি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি হেঁটার ওপরে উঠে পড়েছি পুরো। দেখতেই সুন্দর লাগছে, তাও কুয়াশা পড়েছে তো সেই রকম একটু এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সুন্দর, খুবই সুন্দর। তো চলো তাহলে দেখে আসি। আর এখানে মন্দিরটা কিছুদিন আগে বন্ধ ছিল, তো আসছিলাম সকালবেলা ওলাতে, তো ওলা না গাড়ি ছিল, তো যাই হোক তো ওটাই আসছিলাম, তো ড্রাইভার বলছে কি বন্ধ আছে। তারপরে বর্দাবার কাস্টমার কেয়ারে ফোন করলো, দিয়ে বললো হ্যাঁ খোলা আছে, তো সেই জন্য আজকেই বেরিয়ে পড়লাম। আর আজকে তো সানডে, বর্দার ছুটি আছে, তো সেই জন্য। তা চলো তাহলে যাই। আর সত্যি আমি ভাবতে পারিনি যে দিল্লিতে আসতে পারবো আর তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করব। কি বলছে বৌদি, বারবার মাস্ক খুলছে আর দুই একটা করে ফটো তুলছে, আবার মাস্ক এইরকমই হবে, ধরলেই ফাইন 2000 এখানে পুলিশে ধরলেই ফাইন। এই যে এটা মানে পাঁচই দেখো কত সুন্দর, আর কালারটা দেখো, আর দেখো কত উঁচু পর্যন্ত হচ্ছে ঘেরা রয়েছে, আবার যে তার ঘের ওইগুলো দিয়ে সেই প্যাঁচানো প্যাঁচানো টাইপের। তো আমি বৌদি আর মাঝে মধ্যে একটা ফটো তো তুলে নিলাম, আর একটা ছেলে এসেছিল বলছে কি যে ফটো তুলবো, ফটো তুলবো ফ্রিতে, কোনো টাকা লাগবে না। আমি দরকার নেই, আমাদের ফোনই যথেষ্ট নাকি, যা ফটো ওঠে ক্যামেরা, আর ক্যামেরায় অত ধরো তাড়াতাড়ি করছি, অত পোস্ট ফাস দেওয়া যাবে না ফোনে। আর এই যে আমরা ভিতরে যাচ্ছি, তো এখানে চেক ইন করবে, তো আমার ফোনটা এখানেই জমা নিয়ে নেবে। ব্যাগের চেন খুলে তো দেখো লাইন পড়ে গিয়েছে, তো হচ্ছে আগে চেক করালো মানে বডি লাইনে দাঁড়িয়ে পড়েছে। জিপ খোল দাও, ব্যাগটা জিপ খোল দাও, ব্যাগটি জিপ খোল দাও, ফটাফট চেক করা আগে আগে। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তার সঙ্গে সূর্যটা দেখো কি দারুণ, ওয়াও। এটা প্রবেশ পথ, আর ব্যাপারে বাপ ভয় লেগে গিয়েছিল, দুটো পুলিশ এসে বলছে যা ভিডিও করেছে সব ডিলিট করে দাও। তো খুব ভয় ভয় ভিডিও করতে হচ্ছে। মন্দিরের সঙ্গে এই যে সূর্যটা মুগ্ধ করে দিয়েছে পুরো। মোবাইল জমা দেওয়ার ভিড়। Thank you.
আর আমরা এই যে মন্দিরটা ঘুরে চলে এসেছি, আর এত সুন্দর কি বলবো। আর ওই যে লাইট জ্বলছে, ওই যে তো ওখানে ওয়াটার শো হচ্ছিলো, তো আমাদের দেখা হয়ে গিয়েছে। আর দেখো লাইট জ্বলছে, মন্দিরটা এত সুন্দর লাগছে, কিন্তু ওখানে ফটো তুলতে দেবে না। আর দাদা বৌদি আর তোজো ওইখানে দাঁড়িয়ে, তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখা হয়ে গিয়েছে, আর এখন 7:45 বাজে, তো 1 ঘন্টা শো হয়। তো ঘুরে ঘুরে আস্তে আস্তে ফোন জমা ছিল, তো ফোন নিয়ে আসতে হলো। ওই বোঝা হালকা হালকা। হ্যাঁ চলো, আমাদের হয়ে গেছে, আমরা ঘোরা টোরা কমপ্লিট আমাদের। আর ওই মোবাইল জমা করার ওখানে অনেক লাইন ছিল, ওইটা নিতে নিতে টাইম লেগে গেল। তো চলো এবার বাড়ির দিকে যাই। চলো আর তোজোর তো সেই পাকা পাকা কথা, ও যা পাকা পাকা কথা বলছে সে আর কি বলবো। দেখো জলের বোতল নিয়ে টয়লেটে গিয়েছে, জুতো উঁচু করে বলছে, আমি বলছি কি করছিস, বলছে যে মাম্মা দেখছি আমার জুতোতে নোংরা তো লাগেনি, তো ভিজি তো নি, তো কাদা খুঁজছে, বলছে কাদা লেগে গেছে কিনা দেখছি। দেখো এখনো কেমন অনেক লাইন দিতে হয় তো, সেই জন্য। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আর এটা পুরো বাইরের দিকটা, বাইরের দিকটা দেখে কিচ্ছু মানে বুঝতেই পারবে না, ভিতরটা কত সুন্দর। ও যে মেট্রো যাচ্ছে, দেখো মেট্রো মেট্রো করে যাচ্ছে, ওই দুটো মেট্রো। বলো আর আমরা আসার সময় অটো এসেছিলাম তো তাড়াতাড়ি করে, আর এই যে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, ওই যে বর্দা আমি আর বৌদি হাত ধরে, তো এটা হলো মেট্রো স্টেশন। তো আমরা এবার মেট্রো করেই যাব। ফুলগুলো কি দারুণ লাগছে দেখো, এই চাপা ফুলের মতন। আর এই যে মেট্রো স্টেশন কোথায় মাছ দিয়া কোথায় দিল্লি। আর এই যে আমরা উপরে চলে এসেছি, তো এই যে মেট্রো লাইন, তো এবার মেট্রো আসলেই চলে যাবো। 8:10 বাজে। ওই রাস্তা দিয়ে যাবো তো, দমদমে টাইম দিয়ে দেয়, এতক্ষণ দাঁড়াবেই না, টাইম দিয়ে দেবে এই থেকে। দুই ঘন্টা পর্যন্ত এখন তো কিছু দিন নেই, অফিস টাইম ওটা মুশকিল। তো এই যে মেট্রো চলে এসছে, তো এবার আবার যাবো ভিতরে করতে দেবে। এই যে মেট্রোর মধ্যে আমরা উঠে পড়েছি, রওনা করে পড়েছি।
আর এই যে ঝুনু আর আমরা নেমে পড়েছি। তো এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, দেখো আড্ডু আড্ডু করে যাচ্ছে, রাস্তা নিয়েছে আর সিঙ্গারা আছে। তো এই যে বাড়ি চলে এসেছি, তো এখন ফ্রেশ হব আর বৌদি ওইদিকে ভাত বসালো গ্যাসে। তো যেখানে গিয়েছিলাম খুব সুন্দর। তো এটা গল্পটা পরের ব্লগে করবো, কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো।